তুমি কিচ্ছু বলো না, তুমি এরকম করো। এবার উড়ে যাবে কিন্তু, ঠিক আছে? দাঁড়া, তোমার না, ছেড়ো ছেড়ো, দাঁড়া আমি দেখো। কবুতর বা পায়রা বা কপোত বা পারাবত এক প্রকারের জনপ্রিয় গৃহপালিত পাখি। এর মাংস মনুষ্য খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। প্রাচীনকালে কবুতরের মাধ্যমে চিঠি আদান প্রদান করা হতো। কবুতর ওড়ানোর প্রতিযোগিতা প্রাচীনকাল থেকে অদ্যাবধি প্রচলিত আছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় মাতৃভূমি বাংলাদেশে কাটানো সুন্দর কিছু মুহূর্তগুলোর মধ্যে এটি হচ্ছে অন্যতম। রূপসী বাংলার একমাত্র মামির বাড়িতে ছাদের উপরে অনেক অনেক কবুতর আছে। রূপসী বাংলার মামা মামির পোষা এই কবুতরগুলো আমাদের সবাইকে ভীষণ আনন্দ দিয়েছে। বিশেষ করে রূপসী এবং তার বাবা তো কবুতর হাতে নিয়ে রীতিমতো খেলা করেছে। ভাইয়া তো একটার পর একটা কবুতর বের করছে, খাবার দিচ্ছে, আর আমরা সবাই তো সেই কবুতরের পিছেই যেন ছুটছি। থাকুক সুন্দর স্মৃতিগুলো চির অমলিন। ভালো থাকুক প্রিয় মানুষগুলো, ভালো থাকুক পোষা পাখি কবুতর।